দারাজের 11/11 অফার থেকে একটি চেয়ারের দুইটি ব্যাক সাপোর্ট অর্ডার করছিলাম। এটা হচ্ছে 11 তারিখে অর্ডার করি, তো আজকে হচ্ছে 19 তারিখ। গতকালকে হচ্ছে SMS আসছিল, আমরা দারাজার পিক আপ পয়েন্ট থেকে হচ্ছে এটা রিসিভ করছি, তো আজকে হচ্ছে রিসিভ করছি। তো মোটামুটি প্রায় 1 সপ্তাহের মতো লাগছে এটা ডেলিভারি হইতে। হয়তো বা 11/11 যে অফারের ছিল, অনেক ভিড় ছিল বা অনেক বেশি পরিমাণে অর্ডার ছিল সব জায়গায় দারাজ থেকে, এই কারণে হয়তো বা একটু লেট হয়েছে। তো এখন প্রোডাক্টটা এখনও দেখি নাই, খুলে দেখব। তো এটা হচ্ছে সেই প্যাকেজিং, প্যাকেজিংটা কেমন করছিল বা করছে। প্যাকেজিং মোটামুটি ভালোই করছে, বিকজ এটা প্রোডাক্টটা একটু সাইজে বড়, তো সো সেই হিসাবে এখন দেখি এটা ইউজ করব। আর এখন খুলে দেখবো যে এর কোয়ালিটি বা এটা কেমন প্রোডাক্ট তারা পাঠাইছে। এটা 11/11 অফারে কিনছিলাম, এটা দুটো নিচে একসাথে আমরা। এখানে প্রাইস কি লেখা আছে? না, এখানে প্রাইস দেখতেছি না, এটা একটু উঠাই। এটা কাজ আছে, এটা প্যাকেজিং ভালো ই করছে। তো এটা হচ্ছে যে তারা সাথে হচ্ছে যে ডকুমেন্টসটা দিছে, এখানে দেখি আলটিমেটলি কী কী দিচ্ছে তারা। এটা বাইরের সাইডে ছিল, আর ভিতরের টোটাল ডিটেলসটা এখানে আছে যে কী প্রোডাক্ট কিনছি, প্রোডাক্টের দাম, কোয়ালিটি এবং কারা হচ্ছে কোন সব থেকে হচ্ছে এটা দাদাদের মাধ্যমে আমাদের কাছ থেকে আসছে, সেইটা ওখানে ডিটেলসে আছে। তো অবশ্যই সেলার সেন্টার সব কিছুই আছে। তো এটা কিছু বেশি কিছু দেখাচ্ছি না, আমাদের মূল যে আকর্ষণ সেই প্রোডাক্টটা দেখাবো এখন। এগুলো পাশে রেখে আমরা প্রোডাক্টটা খোলার ট্রাই করব। ভাবছিলাম দারাজের প্যাকেজিং কেমন কি হবে, তো প্যাকেজিং বেশ শক্তপোক্ত মনে হচ্ছে, কারণ কাটতে হয় মনে হচ্ছে কিছু একটা লাগবে। তাতে তো একটা চাকু নিয়ে আসলাম, প্যাকেজিংটা খুবই স্ট্রং ছিল যার কারণে আমাদের খুলতে একটু ব্রেক পেতে হচ্ছিলো, সেই কারণে চাকু দিয়ে এটা ভালোই টেপিং কস্টেপ করা হয়েছে। ব্যাক সাপোর্ট এটা এখন মেবি দাম একটু বেশি আছে, আমরা তো অফারে কিনছিলাম তখন এটার দাম তো ছাড়ে ছিল। ও গাইস, অবশেষে আমাদের কাঙ্ক্ষিত যে প্রোডাক্ট দুইটি একটু বের হয়ে আসছে। প্যাকেজিংটা ভালো, 10/8 দেওয়া যায়। তো এইটা হচ্ছে সেই ব্যাক সাপোর্ট দুইটা, একটার ভিতরে একটা ঢুকে যাচ্ছে। তো এই হচ্ছে আলটিমেটলি দুইটা, এবং দেখে নতুনই মনে হচ্ছে এবং সব কিছু ঠিকঠাকই আছে। যেমন হচ্ছে অনলাইনে দেখে অর্ডার করছিলাম ঠিক তেমনটাই দেখতেছি আলটিমেটলি। এখন পর্যন্ত কোনো ধরনের, হ্যাঁ বেশ স্ট্রং আছে ফ্রেমটা, ভিতর দেশে মেবি লোহা জাতীয় কিছু একটা, স্টেনলেস স্টিল বা লোহা জাতীয় কোনো একটা সিক জাতীয় কিছু দেওয়া আছে, সিকন রড, কারণ বেশ শক্ত এটা, এবং এটাও বেশ শক্ত, দুটাই একই জিনিস অর্ডার করছিলাম। তো গাইস স্ট্রংলি রিকমেন্ডেশন থাকবে এটা নেওয়ার জন্য, আপনারা অর্ডার করে নিতে পারেন। থ্যাংক ইউ সেলার, এবং থ্যাংক ইউ হচ্ছে দারাজ, বিশেষ করে আমাদের বাংলাদেশের যে সবচেয়ে বড় যে অনলাইন প্ল্যাটফর্ম সেখানে। তো এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।